দুর্গাপুরে মহকুমা হাসপাতালের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্রমা কেয়ার সেন্টার। এদিন ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, হাসপাতাল সুপার ডক্টর ধীমান মণ্ডল সহ বিশিষ্টজনেরা। অত্যাধুনিক এই ট্রমা সেন্টারের উদ্বোধন করে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, সরকারি হাসপাতাল তো কারোর একার সম্পত্তি নয়, সরকার সবার, তাই জনগণের কথা চিন্তা করে হাসপাতালের উন্নতির চেষ্টা চলছে। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতাল থেকে উন্নত পরিষেবা পান তারই প্রচেষ্টা মাত্র। আমরা সর্বক্ষণভাবে সরকারের পক্ষ থেকে এবং সরকারের বাইরেও যিনি মানুষ এগিয়ে আসেন তাদের সঙ্গে সঙ্গে আমরা স্বাগত জানাই। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে সময়ের উপযোগীভাবে আমরা বাড়াতে পারি এবং গুণগত মান পরিষেবার আরও বাড়বে। মানুষের চাহিদা বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি আউটডোরে প্রায় এখন কোভিড কালের পরে প্রায় সুগুণের বেশি আমাদের এখানে রুগীর সংখ্যা ডিস্টার্ব করতে পারে মানে তারা এখানে ভালো পরিষেবা পাচ্ছেন। আমরাও সেই জন্য সচেষ্ট থাকি কীভাবে মানুষের গুণগত মান বাড়ানো যায়। এখন অনেক নতুন নতুন স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি বা স্বাস্থ্যের সংক্রান্ত ব্যাপারে যন্ত্রপাতির সহায়তা হচ্ছে, সেগুলো যাতে আমাদের সরকারি হাসপাতালে থাকে। এখানে দেখলে আজকে যে স্পেশাল একটা ওটি সেন্টার করা হয়েছে সেটা সব লেটেস্ট যন্ত্রপাতি দিয়ে এবং অ্যানেসথেসিয়ার একদম লেটেস্ট যন্ত্রের সহায়তা দিয়ে করা হবে। কারণ অন্যদিকে মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় বলেন, দুর্গাপুরে পাশ দিয়ে চলে গেছে জাতীয় সড়ক, এর ফলে দুর্ঘটনার কবলে পড়ে বহু মানুষ এবং তার চিকিৎসা করাতে এই হাসপাতালে আসেন। যাতে তাদের ভালো করে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেই চিন্তা করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা আমাদের এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্টে একটা ফেসের ফান্ডেই করা হয়েছে, সেটা করা হয়েছিল আগেরবারে এবং আমি আজকে সেটা চেক করছিলাম যে অনেকগুলি বাচ্চা একসাথে ওই রেসপিরেটরি ডিস্ট্রিস প্রবলেম থেকে ওই ক্লিনিকটা খোলার জন্য কিন্তু বেনিফিটেড হয়েছে। সিমিলারলি আজকে প্রত্যেকটা ইন্টারভেনশনের পেশেন্টে কোনো একটা করে সায়েন্টিফিক আমাদের অ্যানালিসিস নলেজ গ্যাপ যেইটার থেকে আমরা এগুলোকে একটার পর একটা নিয়ে আসছি। ট্রমা সেন্টার করার কারণ আপনারা জানেন যে ট্রমা সেন্টার আমরা কেন করলাম, এখানে 70 লাখ টাকা এবার জেলা আমাদেরকে কেন দিল আলাদা করে, যে দুর্গাপুরের পাশ দিয়ে একটা বড় এনএইচ চলে গেছে, এখানে এয়ারপোর্ট আছে, এখানে পাশাপাশি রেলওয়ে কানেক্টিভিটি আছে। প্রায় আমি দেখলাম বছরে আমরা অ্যানালাইসিস করে ট্রমা সেন্টারের উদ্বোধন করে রোগী কল্যাণ সমিতি ও আড্ডা চেয়ারম্যান কবি দত্ত জানান, এটা একটা সামগ্রিক উদ্যোগ, আগামী দিনে এই ধরনের আরও কিছু উন্নয়নমূলক কাজ করা হবে। উদ্বোধন হলো এবং সরকারি উদ্যোগে এটা একটা সামগ্রিক উদ্যোগ, এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলুন যাই বলুন আমি বারবার বলছি এটা সবাই মিলে সামগ্রিক উদ্যোগ এবং আমরা হোপফুলি এরকম আরও উদ্যোগ আরও ভবিষ্যতে আরও অনেক নেব। হ্যাঁ, যেমন আমাদের সিটি স্ক্যান মেশিনটা আমরা খুব আশা করছি কয়েক মাসের মধ্যে আমরা ইনস্টল হয়ে যাবে এখানে, এরকম যাবতীয় উদ্যোগ আছে দেখুন। এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে যে কাজগুলো হচ্ছে আস্তে আস্তে ছোটো বড় সব রকম আমরা করে ফেলব, শুধু আপনাদের সহযোগিতাটা দরকার। আর এটা আন্তরিকভাবে বলছি, সবাই মিলে এগিয়ে এলে এই যে সাধারণ মানুষের যে দুর্দশা, এই যেমন আজকে এই যে 99 ফাউন্ডেশন থেকে এই যে 100 করোড় লোকের প্রত্যেক স্যাটারডে খাওয়াচ্ছে, এটা একটা বড় সাপোর্ট আমাদের জন্য। এই যে এই সংস্থা আমাদের যে 6টা করে আমাদের লোক দিয়ে দিয়েছে প্রত্যেক পশুধ হসপিটাল পরিষ্কার রাখার জন্য, এই যে উদ্যোগগুলো একবার বলতেই যে সবাই রাজি হচ্ছে। এইভাবে সবাই যদি এগিয়ে আসে তো সরকার তো তখন আর একা না, সরকার সবার আমাদের, তখন আমরা সবাই মিলে ব্যাপারটাকে একটা জায়গাতে নিয়ে যেতে পারবো। এই উদ্যোগটা শুরু হয়েছে, আপনার সাথে থাকলে আমরা সব ওভারকাম করে ফেলবো। ট্রমার ওটি সেন্টার ওটা। এছাড়াও এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ বলেন, সরকারের পক্ষ থেকে জনসাধারণের জন্য খুব একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। বহুত চেঞ্জেস হুয়া, ক্যা কহেঙ্গে, চেঞ্জেস হুয়া হ্যায় অর জিস প্রকার সে हमारे मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় स्वास्थ्य को लेकर, शिक्षा को लेकर, महिलाओं को लेकर सदैव सजग रहती हैं, और एक ट्रॉमा सेंटर यहाँ होना आवश्यक है, और उसके बारे में सोच करके यहाँ पर इसको और भी नवीनीकरण नया किया गया है।
आप जानते हैं यहाँ माइनिंग होता है और दूसरी तरह के काफ़ी यहाँ पर फैक्ट्रीज हैं, बड़े बड़े प्लांट्स हैं और इंडस्ट्रियल जगह है, तो उसमें ट्रॉमा सेंटर होना बहुत आवश्यक है क्योंकि एक्सीडेंट्स होते हैं, ऐसी समस्याएं होती हैं। तो उसको देखते हुए जिस प्रकार से आज यहाँ कार्यक्रम किया गया उसका बहुत साधुवाद है, बहुत धन्यवाद है, और आगे कैसे इसको और हम लोग अच्छा कर सकते हैं उसके लिए प्रयास हमारा जारी रहेगा। हेल्थ को लेकर आपका कोई पर्सनल कोई कर्मसूची होगा? अवश्य है मेरे पास। देखिए हमारे पास बहुत आउटलाइन है, हम 3 बार सांसद रहे हैं तो मेरे दिमाग में बहुत सब चीज़ है। 1 महीना हुआ है अभी लगे हुए हैं, अगर अच्छा हो गया, कल एक है हमारा वर्धमान में, अगर अच्छा हो गया तो आप लोगों को बहुत बढ़िया एक समाचार देंगे। মহকুমা হাসপাতালে এই ট্রমা কেয়ার সেন্টারটি জেলা শাসকের প্রকল্পের 68 লাখ টাকা ব্যয়ে তৈরি হয়েছে। নতুন এই ট্রমা কেয়ার সেন্টার খোলার ফলে হাসপাতালে অপারেশন থিয়েটারের চাপ অনেকটাই কমবে বলে জানান হাসপাতাল সুপার ধীমান মণ্ডল। দুর্গাপুরের সরকারি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার খোলায় বেশ খুশি শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুরে যেসব বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে এই পরিষেবা নিতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়, কিন্তু সরকারি হাসপাতালে নামমাত্র খরচে এই ধরনের পরিষেবা পাওয়া যাবে বলে মনে করছেন শহরবাসীরা। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র, ডিজাইনিং ড্রিমস এভরিডে। আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িটি। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।